চাষের জমিতে গরিব বৌমা অনামিকা শাশুড়ি শারদার সাথে কাজ করছিল। মা, অন্ধকার নেমে এসেছে, ওই জলের ধারাটি বয়ে যাচ্ছে, তাতে হাত মুখ ধুয়ে চলুন এবার বাড়িতে যাই। আচ্ছা বেশ বৌমা, চলো বাড়ি যাই। এই বলে শাশুড়ি বৌমা দুজনে চাষের জমি থেকে বেরিয়ে আলে আলে হাঁটতে হাঁটতে ওই ঝর্ণার কাছে যায়। সেখানে ঝর্ণার জলে শাশুড়ি বৌমা দুজনেই হাত পা মুখ ধোয়ে। ঠিক সেই সময় হঠাৎ করে অনামিকা দেখতে পায় একটা পুরনো কাঠের বাক্স জলের মধ্যে বয়ে বয়ে আসছে। সে অবাক হয়ে বলে, মা মা, একবার ওদিকে দেখুন। অনামিকার এভাবে বলাতে শারদা তাকিয়ে দেখে। সে দেখে জলের মধ্যে একটা কাঠের বাক্স বয়ে আসছে। তা দেখে সে কিছুই বুঝে উঠতে পারে না। অনামিকাও অবাক হয়ে তাকিয়েছিল। দুজনেই বাক্সর দিকে অবাক হয়ে তাকিয়েছিল। কিছুক্ষণ পরে সে বাক্সটি ভাসতে ভাসতে অনামিকার কাছে এসে থামে। তখন শারদা দেখে অবাক হয়ে, হ্যাঁ গো বৌমা, এ কি কাঠের বাক্স নদীতে বইছে! আগে না গিয়ে এটা আবার তোমার কাছে এসে এখানে থামলো, কি ব্যাপার বলো তো? এরকম প্রশ্ন করলে কি উত্তর দেব মা বলুন তো? আপনার মতন আমিও এখানেই দাঁড়িয়ে আছি, আর আমিও তাই দেখেছি। আচ্ছা বেশ বৌমা, বাক্সটাকে তুলে চলো নিয়ে যাই, তারপর দেখব কি আছে। তারপর শারদার এ কথা বলার পরে অনামিকা বাক্সটির কাছে যায়, গিয়ে সে বাক্সটিকে থামায়। তারপর শারদা অনামিকা দুজনে মিলে বাক্সটিকে তুলে নদীর পাড়ে নিয়ে আসে। অনামিকা বাক্সটি খুলে দেখে, তার ভেতরে একটা সোনার চকচক করা মা লক্ষ্মীর প্রতিমা। তখন শাশুড়ি বৌমা একে অপরের মুখের দিকে চেয়ে থাকে। মা, এবার কি করব? বাড়ি নিয়ে গিয়ে আমরা পুজো করব বৌমা। আমরা থাকি মাটির ঘরে, সেখানে এই চকচকে সোনার প্রতিমাটির আমরা পুজো করব মা। আমাদের ওই মাটির ঘরের মধ্যে একটা পূজোর ছোট ঠাকুর ঘর তো আছে। সেটা তো জানি, কিন্তু সেখানে রেখে আমরা মা লক্ষ্মীর পুজো করব, আপনি এটা বলতে চাইছেন? হ্যাঁ গো বৌমা, একটা মা লক্ষ্মীর ফটো আছে, আর মা লক্ষ্মীর এবার প্রতিমা হবে, দুটোরই আমরা পুজো করব, চলো বাড়ি যাই। এভাবে বলাবলি করার পরে শাশুড়ি বৌমা দুজনেই মা লক্ষ্মীর সেই প্রতিমা নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। চারিদিকে খুবই অন্ধকার, বাতি চলে গেছিল। প্রসাদ নিজের ঘরে একটা ল্যাম্প জ্বালিয়ে রেখেছিল। সেই ল্যাম্পের আলোতে প্রসাদ একটা বিছানা বিছিয়ে তার ওপরে নিজের নাতি পুতিকে বসিয়ে গল্পগুজব করছিলেন। ততক্ষণের মধ্যেই শাশুড়ি বৌমা মা লক্ষ্মীর প্রতিমা নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। সেই সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে। তারপর সেই আলোতে যেন পুরো ঘর একদম ঝকমক করে ওঠে। দেখলে তো বৌমা, এতক্ষণ আমাদের ঘরে অন্ধকার ছিল, মা লক্ষ্মীর ঘরে আসাতেই ঘর ঝকমক করে উঠল, শারদা এভাবে বলে। অনামিকাও মনে ভক্তি নিয়ে মা লক্ষ্মীর প্রতিমাটিকে তুলে যেখানে তাদের ঠাকুর ঘর ছিল সেখানে রাখা মা লক্ষ্মীর ছবির পাশে সেই প্রতিমাটিকে রেখে দেয়। তারপর সে কাঠের উনুনে সবার জন্য রান্না করে ভালো করে খাবার দাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। ঠিক তার পরের দিন গরিব বৌমা অনামিকা যেখানে ঠাকুর ঘরে সে মা লক্ষ্মীর ফটো রেখেছিল তার পাশেই মা লক্ষ্মীর প্রতিমাটিকে রেখে কর্পূর জ্বালিয়ে খুব ভালো করে আরতি করে। তারপর স্বামী রমেশ, শাশুড়ি শারদা, শ্বশুরমশাই প্রসাদ, বাচ্চারা হরিশ আর ভাবনা সকলেই হাত জোর করে মা লক্ষ্মীকে প্রণাম করে। যেহেতু অনামিকা মা লক্ষ্মীর আরতি করেছিল, তাই সকলেই এক এক করে এসে সেই আরতির আশীর্বাদ নেয়। তখন শারদা খুব আনন্দিত হয়ে বলে, ও মা লক্ষ্মী, জানি না আমার বৌমা কি পূর্ণটাই করেছিল যে তুমি আমাদের বাড়িতে এলে। আজ থেকে তুমি আমাদের সব সমস্যা শেষ করে দাও, আর এই গরিব বৌমার ওপরে একটু আশীর্বাদ করো। মা লক্ষ্মী, তুমি সকলকে আশীর্বাদ দাও, এভাবে প্রার্থনা করে। তাদের দিন কাটছিল। তারপর গ্রীষ্মকাল আসে, গ্রীষ্মের ভীষণ তাপ। তাদের বাড়ি থেকে একটু দূরে গিয়ে একটা গাছ ছিল, সেই গাছের তলায় হরিশ আর ভাবনা খেলা করত। এদিকে শাশুড়ি বৌমা খুব চিন্তিত, তারা বাইরে একটা খাটিয়াতে বসে নিজেদের দুঃখের কথা বলাবলি করছিল। মা, ওনাকে বা বাবাকে কিছু বললে তো ওনারা কোনো পাত্তাই দেয় না, আমাদেরকেই কিছু করতে হবে। হ্যাঁ গো বৌমা, এত সূর্যের তাপ, গরমে রেলের ট্র্যাকও গলে যাচ্ছে, প্রত্যেক দিন এরকমই খবর আসছে, আর আমাদের এই একটা ছোট্ট কুড়ে ঘর, তুমি বলো বৌমা। এটা খড়ের ঘর মা, আগুনের শীষেও এই ঘরে আগুন লেগে যেতে পারে। তাহলে কি করব বৌমা? আমরা এই ঘরগুলোকে কিছু দিয়ে ঢাকা দিতে পারি মা।
ঠিক আছে বৌমা, তাহলে কালকে মজদুরদেরকে ডাকা হোক। তারা বলাবলি করছিলই ততক্ষণে তাদের ঘরের ঘরে আগুন লেগে যায়। দাও দাও করে আগুন জ্বলতে লাগে। অনামিকা শারদা খুব ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে জিনিসপত্র এনে তার উপরে ঢাকা দিতে লাগে। ঘর দাও দাও করে জ্বলে। অনামিকা কান্নাকাটি করতে লাগে। হঠাৎ করে ঘরের ভেতরে মা লক্ষ্মীর প্রতিমার কথা তার মনে পড়ে। অনামিকা সাহস করে ছুটে ঘরের ভেতরে যায়। তারপর প্রতিমাটিকে নিয়ে আগুনের মধ্যে হয়ে বেরিয়ে আসে। শাশুড়ি বৌমা বাচ্চারা সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ঘরটাকে পুড়ে যেতে দেখে। শাশুড়ি বৌমা বাচ্চারা সকলেই কান্নাকাটি করে। অন্ধকার নেমে আসার পরে প্রসাদ আর রমেশ মজদুরির কাজ করে বাড়ি ফিরে আসে। তখন তাদেরকে পুরো ব্যাপারটা বলা হয়। সেদিন তাদের খড়ের ঘর জ্বলে যায়, শুধু চারটি দেওয়াল বাঁচে। তা দেখে তাদের খুব কষ্ট হয়। তারপর সেই দেওয়ালের মধ্যে খাটিয়া লাগিয়ে তারা ঘুমিয়ে পড়ে। মধ্যরাত্রিতে ঘুম থেকে উঠে অনামিকা মা লক্ষ্মীর প্রতিমাটিকে হাতে জড়িয়ে সে খুব মনের কষ্টে বলে, তুমি দেখলে তো মা, আমাদের খড়ের ঘরটা কিভাবে পড়ে গেল। এবার আমার কাছে কোনো জায়গা নেই যে আমি তোমাকে কোথাও ভালো করে বসাবো। কি করে পুজো করবো মা? অনামিকা এভাবে বলে দুঃখ করছিল। হঠাৎ করে মা লক্ষ্মীর প্রতিমাটি অন্তর্ধান হয়ে যায়। অনামিকা চারিদিকে শুধু তাকাতে থাকে। অনামিকার সামনে মা লক্ষ্মী নিজে এসে তাকে দেখা দেন। তাকে দেখে অনামিকা হাত জোর করে প্রণাম করে। অনামিকা, তোমার খড়ের ঘর পুড়ে গেছে, দুঃখ করো না। তোমার মা তো আছে নাকি? মেয়ের যখনই কষ্ট হয় মা কি চুপচাপ কিছু না করে থাকতে পারে, তুমিই বলো। এভাবে বলার পরে মা লক্ষ্মীর হাত থেকে ঘর বেরিয়ে অনামিকার সামনে পড়তে লাগে আর একটা বড় স্তূপ হয়ে ওঠে। দেখো অনামিকা, এই ঘর দিয়ে তুমি নিজের বাড়ি বানাতে পারবে। গ্রীষ্মকালে তোমার ঘর ঠান্ডা থাকবে, বর্ষা বা শীতকালে তোমার ঘর উষ্ণ থাকবে। গ্রীষ্ম বর্ষা পাথর সব কিছু থেকেই সুরক্ষিত থাকবে, যতই ঝড় উঠুক না কেন। এই বলে মা লক্ষ্মী সেখান থেকে অন্তর্ধান হয়ে যান, আবার অনামিকার হাতে প্রতিমা রূপে চলে আসেন। অনামিকা খুব আনন্দিত হয়। মা লক্ষ্মীর দেওয়া খড় দিয়ে সে আবার করে বাড়ি বানাতে শুরু করে দেয়। তারপর যেমনটা মা লক্ষ্মী বলেছিলেন, গ্রীষ্মকালে ঠান্ডা থাকতো আর বাকি সময়ে উষ্ণ থাকতো, ফলে সকলেরই বাড়িটি খুব পছন্দ হয়। বৌমার মায়াবী খড়ের ঘর দেখে শারদা আর প্রসাদ খুব আনন্দিত হয়, বাচ্চারাও খুশি হয়। তখন থেকে অনামিকা মা লক্ষ্মীর দেয়া সেই মায়াবী খড়ের ঘরে থাকতে লাগে আর সুখে আনন্দে জীবন কাটাতে লাগে। আজকের গল্প এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আবার হাজির হব। নমস্কার। অহংকারী বৌমা অনামিকা হাতে একটা ডান্ডা নিয়ে সরল শ্বশুর শাশুড়ি শারদা আর প্রসাদকে স্টোর রুমের ভেতরে ঢুকিয়ে হাঁটুর বলে বসিয়ে দেয়। কোনো আওয়াজ, চিৎকার বা কান্নাকাটির শব্দ যদি শুনতে পায় এই ঘরের বাইরে, তাহলে আপনারা দেখে নেবেন। এভাবে বলে সে ছড়ি দিয়ে তাদের পায়ে মারতে লাগে। শারদা আর প্রসাদ সেই মারের জ্বালা আর যন্ত্রণা চুপচাপ সহ্য করে, শুধু চোখের জল ফেলে। যখন মারতে মারতে অনামিকার হাত ক্লান্ত হয়ে পড়ে, তখন, শুনুন ভালো করে, আজকেও আপনার ছেলে অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে হলে আসবে, তখন আপনাদেরকে কিভাবে ব্যবহারটা করতে হবে মনে আছে তো? তার বলাতে শারদা আর প্রসাদ কিছু না উত্তর দিয়ে তারা শুধু মাথা নড়িয়ে বলে, হ্যাঁ তারা সেটা জানে। হলের দিকে চলো। এমনটা বলে পায়ের যন্ত্রণা সহ্য করতে করতে সে অতি কষ্টে হলে আসে। শারদা এসে সোফায় বসে, তারপর নিজের পাটা সামনে টেবিলের উপরে চাপিয়ে দেয় আর সামনে বৌমা বসে তার পা টিপে দিতে লাগে। শ্বশুরমশাই প্রসাদ সিঙ্গেল সোফায় বসে পায়ের উপরে পা চাপিয়ে টাকা গুনতে লাগে। ঠিক সেই সময় অফিস যাওয়ার জন্য রমেশ হাতে ব্যাগ নিয়ে হলে আসে। অনামিকাকে এভাবে মায়ের সেবা করতে দেখে রমেশ মনে মনে খুব আনন্দিত হয়। বাহ মা, বৌমার হাতে এরকম সেবা পেয়ে তোমার তো ভাগ্যটাই পাল্টে গেল। তার এরকম কথা শুনে শারদা মনে মনে ভাবতে লাগে, আহা বাবা, এসব কাণ্ড সত্যি ভাবিস না। তোর বউ বেশ ভালো অভিনয় করে, বড় অভিনেত্রী। যেই তুই বাড়ি থেকে বাইরে পা রেখে বাইকে বসবি, সে এখানকার পুরো পরিবেশটাই পাল্টে যাবে। আচ্ছা এটা কি বাবা, যখনই আমি অফিস যাই তখনই আমি দেখি তুমি একটা সোফাতে বসে শুধু টাকা গুনেই যাচ্ছ। তার কথা শুনে সে বুঝতে পারে না কি বলবে, ইতস্তত হয়ে, বাবা। ইতিমধ্যে অনামিকা মাঝখানে ঢুকে বলতে লাগে, যেন সে ওয়ার্নিং দিচ্ছে, বাবা উনি আপনাকে কিছু জিজ্ঞাসা করছেন, তার উত্তরটা দিন। তার এভাবে বলাতে প্রসাদের মনে পড়ে যে উত্তরে তাকে কি বলতে হবে। তারপর দ্বিধাবোধ না করেই, আরে বাবা,
আমি বৌমাকে প্রত্যেক দিন ঘর খরচার জন্য টাকা দিই। সারাদিনে যা খরচা হয় সেটা হয়ে যায়, আর পরের দিন বৌমা বাকিটা ফিরিয়ে দেয়, সেটাই আমি গুনছি এই আর কি। এরকম বলার পরে সে মনে মনে ভাবতে লাগে, এই সব কিছু বৌমার খুব বড় নাটক, এমন হাবভাব করছে যেন আমি রাজা আর তোর মা মহারানী। এসব দেখিয়ে শুধু সে তোর মন জয় করে নিচ্ছে, তাছাড়া আর কিছু না। একদিন তুই শুধু ঘরে থেকে কাজ করে দেখ এখানে কি হয়। এরকমটা ভাবে ততক্ষণে মা, বাবা, অনামিকা, আমি অফিসের জন্য বেরোচ্ছি, আমি সময়ে খাবার খেয়ে নেবো, আর কিছু এমার্জেন্সি হলে আমাকে ফোন করবে। এই বলে রমেশ অফিসের জন্য বেরিয়ে পড়ে। অনামিকা তাকে ছাড়ার জন্য তার সঙ্গে বাইরে বেরিয়ে আসে। রমেশ বাইক স্টার্ট করে অফিসের জন্য বেরিয়ে পড়ে। অনামিকা বাড়ির ভেতরে ফিরে আসে। সারদা প্রসাদ ভয়ের চোটে থরথর করে কাঁপতে লাগে। তারপর অহংকারী বৌমা আবার সামনে এসে দাঁড়িয়ে পড়ে, রেগে মেগে তাদের দিকে চায়। তারপর সারদার কাছে এসে তার গালে একটা কষে থাপ্পড় লাগায়। সারদা কাঁদতে লাগে। যখন আমি আপনার পাটা দাবাচ্ছিলাম আপনার ছেলের সামনে, তখন তো খুব দিব্যি আনন্দ নিচ্ছিলেন, একবারও তো বলেননি না গো ছেড়ে দাও, অনেক হয়েছে আর পায়ে ব্যথা নেই, সেজন্য তার পরিবর্তে এটা। এই বলে শ্বশুর মশাই প্রসাদের দিকে চেয়ে দেখে। প্রসাদ ভয় কাঁপতে লাগে। কি বাবা, হ্যাঁ, যখন উনি আপনাকে প্রশ্ন করছিলেন মুখ দিয়ে উত্তর বেরোচ্ছিল না, এরকমটা যদি আবার হয় না তাহলে দেখে নেবেন। বেশ বৌমা, আমার বাইরে যাওয়ার আছে, গাড়িটাকে পরিষ্কার করে দিন। এমনটা বলে অনামিকা নিজের শোয়ার ঘরের দিকে চলে যায়। সারদা আর প্রসাদ ভয়ে ভয়ে বেরিয়ে এসে কারের কাছে যায়। সারদা পাইপে করে জল দেয় আর প্রসাদ সেটাকে পরিষ্কার করে। আধা ঘন্টা পরে অনামিকা মডার্ন ড্রেস পরে ড্রেসিং টেবিলের সামনে তৈরি হয়ে তারপর সারদার কাছে এসে বলে, এটা কি? গাড়ি পরিষ্কার হয়ে গেছে, বলতে এসেছিলাম। রেডি হয়ে গেছি, আমি আসছি, এখন আপনি এখান থেকে যান। এমনটা বলাতে সারদা আবার কারের কাছে ফিরে আসে। কিছুক্ষণের মধ্যেই অনামিকা গাড়িটার কাছে আসে, এসে দেখে গাড়িটা ঠিক করে পরিষ্কার হয়েছে কিনা। দেখতে পায় গাড়ির সামনের চাকায় হাওয়া নেই, ব্যাস, টায়ারে তো হাওয়াই নেই। আপনি ভালো করে দেখেননি, এক্ষুনি টায়ারটা পাল্টে দিন, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। আহা বৌমা, ওই টায়ারটা তো নেই, তোমার কোনো বন্ধুর প্রয়োজন ছিল, তুমিই তো পাঠিয়েছিলে। কথাটা শুনে প্রসাদের দিকে কটমুটিয়ে চেয়ে দেখে, ও শিট, কথাটা এখন আমায় বলছেন, আপনাকে শিক্ষা দিতেই হবে। এবার আমি কি করে যাব বলুন তো, ওদিকে আমার বন্ধুরা আমার অপেক্ষা করছে। রেগে মেগে প্রসাদের দিকে এগিয়ে যায়। তা দেখে সারদা আর প্রসাদ ভীষণ ভয় পেয়ে যায়। তারপর হঠাৎ করে বাড়ি থেকে একটু দূরেই গাছের তলায় একটা গরুর গাড়ি দেখতে পায় অনামিকা। বাবা, ওখানে একটা গরুর গাড়ি আছে না, সারদের সাথে ওটাকে বাঁধুন আর রেডি করুন। আরে বৌমা, সার তো নেই, ঘাস খেতে তাদেরকে নিয়ে গেছে, আমাকে নিয়ে আসতে হবে, একটু সময় লাগবে। তার কথা শুনে অনামিকা চিন্তা করতে লাগে। শ্বশুর শাশুড়িকে দেখে অনামিকার মাথায় একটা বুদ্ধি খাটে, আমাদের সারের কি দরকার, বাড়িতে দু দুটো সার বসে আছে। এই কথা শুনে প্রসাদ সেখান থেকে চলে যায়। শাশুড়িমা, ভেতরে গিয়ে আমার ছাতাটা নিয়ে আসুন তো। এমনটা বলাতে সারদা ঘরে চলে যায়। প্রসাদ ততক্ষণে গরুর গাড়িটা এনে ঘরের সামনে লাগায়। সারদা এসে ছাতাটা অনামিকার হাতে দেয়। তারপর সারদা আর অনামিকা দুজনেই গরুর গাড়ির কাছে আসে। আপনারা দুজনে মিলে গরুর গাড়িটাকে টানবেন, আমি গিয়ে গাড়ির মধ্যে বসছি, অনামিকা বলে সোজা গিয়ে গাড়ির মধ্যে চেপে বসে। যেহেতু আর করার কিছু ছিল না, তাই সারদা আর প্রসাদ দুজনেই গাড়ির কাছে যায় আর নিজেদের কাঁধের ওপরে গাড়িটাকে তুলে নেয়। অনামিকা এক হাত দিয়ে ছাতা ধরে আর অন্য হাত দিয়ে সে গরুর গাড়ির দড়িটা ধরে। সারদা আর প্রসাদ অতি কষ্ট সহকারে গাড়িটাকে কাঁধে তুলে টানতে শুরু করে। ঠিক সেই সময় বাইকে করে রমেশ ফিরে আসার পথে দেখে মা বাবাকে গরুর গাড়ি টানতে, আর দেখে অনামিকা গাড়ির মধ্যে মহারানীর মতন বসে আছে। রেগে মেগে এসে গাড়িটাকে ঘোরায় আর গাড়িটাকে সোজা এনে গরুর গাড়ির সামনে থামায়। রমেশকে দেখে সারদা আর প্রসাদ গরুর গাড়িটাকে নিজের কাঁধের থেকে নিচে নামায়। অনামিকাও নেমে রমেশের কাছে যায়। রমেশ রেগে মেগে অনামিকার গালে একটা কষে থাপ্পড় লাগায়। এমন থাপ্পড় লাগায় যে পাঁচটা আঙুলের দাগ সোজা তার গালেই বসে যায়। আমার গায়ে হাত তুললে? একদিন এমন আসবে যখন তুমি আমার মূল্যটা বুঝতে পারবে, আমি আর এখানে থাকবো না। এমনটা বলে রেগে মেগে অনামিকা একটা অটোতে চেপে সেখান থেকে চলে যায়। রমেশ বাইকে বসে নিজের মা বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। আজ এই পর্যন্ত, নতুন গল্প নিয়ে আবার হাজির হব। নমস্কার।